চলো গাইস, যেমন কথা চলে এসেছি দেখতে পাচ্ছ বক্স অফিস কাউন্টার, অনলাইন রিডিং কাউন্টার একটা ভালো জায়গায় করেছে, সুস্থ জায়গায় করেছে। ফাইনালি ম্যাচ চলে এসেছি, টিকিট কালেকশন হয়ে গেছে, চলো ভিতরে ঢুকে গেছি, চেকিং ফেকিং হয়ে গেছে, অলরেডি ডান সব। অনেকের আসার কথা এখন আসেনি, এত উত্তেজনা চলছে। হ্যাঁ, তো এই জন্যই ঢুকে বললাম, হয়তো এখন এসে পৌঁছয়নি, দেখা যাক কখন এসে পৌঁছয়, সে পরে আসবে, আমি একাই চললাম, একজন হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ। মোহনবাগান রিয়েল কাশ্মীরের খেলাটা এবার শুরু হতে চলেছে, প্লেয়াররা প্র্যাকটিসে নেমে গেছে, ম্যাচে Thank you.
দারুন ভালো খেলা হচ্ছে, গোল হবে, চিন্তা নেই। চলো মুভটা কেমন করলো? মুভ অসাধারণ। বাপের বলটা যেরকম ভাবে ডান পায়ে নিল বড়ের উপর দিয়ে, মানে টানটা অসাধারণ। বড় মাপের প্লেয়ার, কোনো কথা হবে না। চল বলে আছে এটা। দ্বিতীয়ার্ধের টিম নামছে। ও দাদা, ও দাদা, কেমন লাগলো খেলা? জমে গেছে, জমে গেছে। গোলটা অসাধারণ হয়েছে। এবার দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট গেমের, কারণ অনেক যত বিতর্ক আছে এই মোট মানে সেকেন্ড হাফ নিয়ে। দেখা যাক আজকের খেলাতে অনেক বেটার লাগছে। বেদিয়া তো বক্সে একটা কাঁপি দিয়েছে। যারা টিভিতে দেখেছো প্লিজ কমেন্টই করো কত সুন্দর লেগেছে। আমি এখানে একজন দাঁড়া এখনই অত বলিস যে সেকেন্ড হাফটা ধরে রাখতে হবে। বাট ওয়েট টিল দি এন্ড। এইটা একটা জিনিস আমি ফিঙ্গার্স ক্রস যাচ্ছে তাই রেফারিং। প্রতিটা ম্যাচে প্রমাণ করছে যে ভারতের ফুটবলের উন্নতি রেফারিং ভালো না হলে কোনোদিন হবে না। কিন্তু এটা গেট অ্যাবাউট এভরিথিং। জাস্ট এক লাইন আমাকে বলে এটা কি
দিকে রেফারিং হচ্ছে সবার খেলা এক্সট্রা টাইম চলছে, এখন দেখা যাক শুরু হয়ে গেছে কি হয়। পেয়ে গেছি, তোর নাম বল? অভিরূপ রায়। কিরম লাগছে বল খেলাটা? খেলাটা খুবই ভালো লাগছে। ফার্স্ট হাফে তো মোহনবাগান খুবই ভালো খেলেছে বলার মতো না, সেকেন্ড হাফে ও মানে খুবই ভালো, এটা মানে ভাবতে পারছি না কি মোহনবাগান গোলগুলো কিরকম করেছে। গোলগুলো চামড়া তো অসাধারণ, আজকে ভাবতে পারিনি যে চামড়া পা দিয়ে এত ভালো খেলতে পারে। কি আনস্টপেবল আজকে, মানে 11 পুরো 11। এখন আপাতত এক্সট্রা টাইমে সেকেন্ড হাফটা বাকি আছে, কোনো মতে এটা লিডটা ধরে রাখলেই আমরা দেখা যাচ্ছে মোহনবাগান 2 নীল কাশ্মীর 1। পরবর্তীকালে আসছি সেসব নিয়ে, আনন্দ করো সবাই, তোমরা এনজয় করো, একদম ফাইনালে চলো টাটা।